हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স অধ্যায়ে ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে লাস্ট ভিডিওতে আলোচনা হয়েছে তো স্বাভাবিকভাবে এই ভিডিওতে আমরা এমসিকিউ আলোচনা করব তো লাস্ট ইয়ার এডিশনে বই যেটা আমার কাছে রয়েছে সেখানে 27টা এমসিকিউ রয়েছে তো সেই 27টা এমসিকিউ আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে এই ভিডিওতে তারপরে আমরা আবার নেক্সট ভিডিওতে সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা শুরু করব তো চ্যাপ্টারের শুরুতেই দেখবে প্রথম যে চারটি প্রশ্ন রয়েছে চারটি থিওরিটিক্যাল প্রশ্ন একটু জাস্ট ধরে দিলেই তোমরা এমনিও পারবে শুধু জাস্ট ধরাচ্ছি এমনি তো প্রথম প্রশ্ন রয়েছে বিভব প্রভেদ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহের মান চারটি অপশন রয়েছে আর কি তো তোমরা ভালো করেই জানো জিরো কেলভিন উষ্ণতায় অর্থাৎ আমি যদি বলি পরম শূন্য উষ্ণতা তো সেই পরম শূন্য উষ্ণতায় অর্ধপরিবাহীর আচরণ কার মত হয় ইনসুলেটর কিংবা অন্তরকের মত হয় তাহলে অন্তরকের মতো যদি আচরণ হয় তো স্বাভাবিকভাবে তার ভিতর দিয়ে কোনো প্রভাব মাত্রা থাকবে না কিংবা যাবে না তো এখানে দেখো অপশন বি তে রয়েছে অর্ধপরিবাহীর মধ্যে শূন্য তাহলে একের দাগে হচ্ছে অপশন বি এবার আমরা দুই দাগে আসব তো পি টাইপের অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অপদার্থের সঙ্গে মেশানো হবে তাহলে পি টাইপের যেহেতু তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাহলে ত্রিযোজী মৌলকে যুক্ত করা হবে তো এখানে যতগুলো রয়েছে তার মধ্যে ত্রিযোজী মৌল হচ্ছে ডি অপশনে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে পি টাইপে যেহেতু আমাদের ত্রিযোজী লাগে সেই জন্য অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হবে কোশ্চেন নাম্বার 3 তামা এবং জার্মেনিয়াম নেওয়া হয়েছে তাকে ঘরের উষ্ণতা থেকে 77 কেলভিন এবার ও ঘরের উষ্ণতা মানে কি হচ্ছে না ঘরের উষ্ণতা যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে সেটা কেলভিনে হয়ে যাচ্ছে আমাদের 298 কেলভিন আর সেখান থেকে তাকে 77 কেলভিনে আনা হয়েছে তাহলে বুঝতে পারছো উষ্ণতা হ্রাস করা যাচ্ছে তাহলে উষ্ণতা যখনই হ্রাস করা হয় তখন এখানে দুজন রয়েছে তামা এবং জার্মেনিয়াম তাহলে উষ্ণতা হ্রাস করলে তামার রোধ কি হবে স্বাভাবিকভাবে কমবে কিন্তু যে অর্ধপরিবাহী আছে যে জার্মেনিয়াম আছে তার রোধ কি হবে বাড়বে সেই জন্য এর অপশন হবে সি কোশ্চেন নাম্বার 4 কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না খুব নিম্ন তাপমাত্রা মানে আমরা পরম শূন্য উষ্ণতার কাছাকাছি ধরতে পারি অর্থাৎ জিরো কেলভিনের কাছাকাছি তো তখন একটা অর্ধপরিবাহীর আচরণ থাকে অন্তরকের মতো সেই জন্য তার মধ্য দিয়ে প্রবাহিত হয় না এই জন্য এর অপশন হবে 4 সি তো এগুলো খুবই সহজ কত সহজ তোমরা নিজেরাই পারবে আর পাঁচের দাগের প্রশ্ন বইতেই করে দেওয়া রয়েছে আমি তোমাদের একটা ফর্মুলা নিয়ে লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে NP equals to ni square তো সেই ফর্মুলা এটা প্রয়োগ এটা ফর ক্রিয়া সূত্র থিওরিতে আমরা পড়েছি তো এটা তোমরা দেখে নেবে যেহেতু বইতে আলোচনা করাই রয়েছে এক লাইনেই করা হবে শুধুমাত্র মাথায় রাখবে যেহেতু এগুলো হচ্ছে নাম্বার ডেন্সিটি কিংবা একক আয়তনে ইলেকট্রন কিংবা হোলের সংখ্যা তাই একক সহায় উত্তর বের করতে হয় সেটা অবশ্যই এসআইতে প্রতি ঘন মিটার কোশ্চেন নাম্বার 6 এটাও কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন তোমরা নিজেরাই পারবে পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বাড়ালে তো যেহেতু বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বাড়ানোর কথা বলা হয়েছে তার মানে কি যে নিশ্চিত অঞ্চল থাকবে তার রেঞ্জ কিন্তু ধীরে 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 বাড়বে যেহেতু বিপরীত বায়াসের পরিমাণ বাড়ানো হচ্ছে তাহলে পজিটিভের সঙ্গে নেগেটিভ এবং নেগেটিভের সঙ্গে পজিটিভ বায়াসটা করা রয়েছে অর্থাৎ ব্যাটারি প্লাস মাইনাস উল্টো লাগানো রয়েছে ডায়োডের পি এবং এন এর সাপেক্ষে তাহলে এটা হবে 6A তাহলে এটা হচ্ছে অপশন এ 6 এর দাগে পরের প্রশ্ন সেটা হচ্ছে 7 দাগের প্রশ্ন এটা একটু বুঝিয়ে দিতে হবে তো এরকম প্রশ্ন আমাদের আসতে পারে তো এই ক্ষেত্রে তোমরা এটা দেখবে একটা পিএন ডায়োড রয়েছে আমি যে রাফ একটা ডায়াগ্রাম ড্র করছি তো সেই পিএন ডায়োডের এইদিকে একটা একটা রোধক রয়েছে আর এখানে একটা ব্যাটারি রয়েছে সাপ্লাই ভোল্টেজ রয়েছে তো এটা হচ্ছে কত 5 কিলো ওহম আর সাপ্লাই ভোল্টেজটা রয়েছে 50 ভোল্ট এবার প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে ডায়োডটির মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত হবে তো সিম্পল যদি কনসেপ্ট বলা হয় ডায়োডটা সম্মুখ বায়াসে রয়েছে তো নরমাল আমরা ওহমের সূত্রটাই প্রয়োগ করব তো প্রয়োগ করলে V/R তাহলে V হচ্ছে 50 আর 5 কিলো ওহম তাহলে যে সিম্পল ভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি তো এইখানে কত আসছে 10 মিলি অ্যাম্পিয়ার তো 10 মিলি অ্যাম্পিয়ার কোনো অপশন নেই যে অপশনটা ক্লোজ থাকবে সেটাই আমাদের করতে হবে তো সি অপশন দেখো রয়েছে 9.9 মিলি অ্যাম্পিয়ার which is close to 10 মিলি অ্যাম্পিয়ার সো দ্য রাইট অপশন উইল বি অপশন সি তো এটা মাথায় রাখতে হবে এবার আমরা কোশ্চেন নাম্বার 8 এ যাব এটা জাস্ট লজিক ফলো করলেই হয়ে যাবে
একটি পিএন সংযোগ ডায়োড কোন বর্তনীতে সংযুক্ত যখন থাকে না তো তোমরা জানো এন অঞ্চলের বিভব বেশি অর্থাৎ ধনাত্মক বিভব উচ্চ বিভব আর যেটা পি অঞ্চল তার ক্ষেত্রে বিভব কম তো লেখচিত্রটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি থিওরিতে আলোচনা করেছিলাম তো এটা এন অঞ্চল একটা বুঝতেই পারছ তো তার মানে এটা তড়িৎ ক্ষেত্র এন থেকে পি এর দিকে থাকবে যখন তাকে বর্তনীতে সংযুক্ত করা হয়নি তো এটা হবে আটের দাগে সি তো কোশ্চেন নাম্বার এইট হবে অপশন সি কিন্তু কোশ্চেন নাম্বার নাইন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা নাইন এবং টেন দুটো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে তো এই ক্ষেত্রে দেখবে আমি ডায়াগ্রামটা এঁকে দিই নাহলে তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে তো যে দুটো ডায়োড রয়েছে তাদের সঙ্গে রোধক যুক্ত রয়েছে আবার এদিকে যদি বলা হয় তো ডায়োডটা উল্টো ভাবে লাগানো রয়েছে তার কারণ আছে আর কি রয়েছে না এখানে একটা সাপ্লাই ভোল্টেজ রয়েছে একটা ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি থেকে এখানে একটা রোধক রয়েছে তো এই যে ডায়োড গুলো এখানে 150 ওহম এইখানে হচ্ছে 50 ওহম আর এখানে হচ্ছে 100 ওহম তো এখানে জিজ্ঞেস করা হয়েছে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট আর সম্মুখবর্তী রোধ তাহলে প্রত্যেকটা ডায়োডের যে সম্মুখবর্তী রোধ সেটা হচ্ছে 50 ওহম ঠিক আছে একে বলা ফরওয়ার্ড ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা আর উত্তরে জিজ্ঞেস করা হয়েছে 100 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত হবে দেখো 100 ওহম রোধটা এখানে রয়েছে তাহলে বুঝতেই পারছো ব্যাটারি থেকে যে প্রবাহমাত্রাটা বের হবে সেটাই ঢুকবে এখানে তাহলে মোট প্রবাহমাত্রাটাই আমাদের বের করতে হবে তো ওহমের সূত্র থেকে আমরা এটাই জানি কিন্তু প্রবলেম হচ্ছে কি ভি এর মান তো রয়েছে কিন্তু আর কি বসাবো আমরা না একটা আর বসবে 150 ওহম তো সেটা তো এমনিও বসবে কারণ হচ্ছে এটা সম্মুখ বয়সে রয়েছে তাহলে সম্মুখ বয়সে তো বুঝতেই পারছো রোধ অলমোস্ট শূন্য নিজস্ব রোধ রয়েছে ডায়োডে সেটা হচ্ছে 50 এই রোধটা ধরে কোনো লাভ নেই তার কারণ কি এই ডায়োডটা বিপরীত বয়সে রয়েছে তাই এর মধ্য দিয়ে এখান থেকে কোনো প্রবাহমাত্রা ঢুকবে না তার এই পাশে আসবে এখানে কত 100 তাহলে এটাকে যখন আমরা সমাধান করব তাহলে এটা কত হচ্ছে 200 কে 300 তাহলে বুঝতেই পারছো এই ক্ষেত্রে যদি আমরা হিসেব করে বলি তাহলে কত হচ্ছে 2 × 10⁻²⁻² তার মানে 0.2 মিলি অ্যাম্পিয়ার তাহলে দেখো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে 100 তাহলে আমি এবার মিলিয়ে নিই তাহলে কত হচ্ছে 0.02 এই ক্ষেত্রে দেখো আমাদের উত্তরটা কিন্তু সরি অ্যাম্পিয়ার এককে রয়েছে অ্যাকচুয়ালি তো অ্যাম্পিয়ার এককে থাকা মানেই বুঝতে পারছো তাহলে আমাদের একটু অন্যভাবে করতে হবে আমি চেঞ্জ করে নিই তাহলে এখানে কত আসছে 2/100 তার মানে অ্যাম্পিয়ারই রাখো তো এই যে দেখো অপশন বি কোশ্চেন নাম্বার এটা 9 ছিল কোশ্চেন নাম্বার 10 আমি একটু হেন্স দিচ্ছি তোমাদের এটা একদমই সহজ তিনটে বর্তনী রয়েছে দেখো তো তিনটে বর্তনীর মধ্যে বলা রয়েছে কোন দুটো বর্তনী ঠিক আছে মানে দুটি পিএন সংযোগ বরাবর বিভব পতন সমান হবে কোন বর্তনী ক্ষেত্রে কিংবা কোন কোন বর্তনীর ক্ষেত্রে দুটো পর পর পিএন ডায়োডকে যুক্ত করা আছে তোমরা যদি লক্ষ্য করে দেখবে মাঝে তোমাদের যে দুটো রয়েছে অর্থাৎ বর্তনী 2 এবং বর্তনী 3 যেটা আর কি তো তার ডায়াগ্রামকে শুধু লক্ষ্য করে দেখো আর বাকিগুলো মানে প্রথম ডায়াগ্রামটা সেরকম নেই কাজে আমাদের কি করে বুঝলাম সেটাও বলে দিচ্ছি তো দেখবে এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস এটা হচ্ছে বর্তনী 2 আর পরেরটা দেখবে মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে লক্ষ্য করে দেখো এটা নরমাল শ্রেণী সমবায় কিন্তু রয়েছে তাই না দুটো পিএন ডায়োড নরমাল শ্রেণী সমবায় রয়েছে দুটো ব্যাটারি যুক্ত করার মতো হয়েছে দেখো তাহলে কি হবে না এখানে যা বিভব পতন হবে একই রকম ডায়োড যেহেতু যেমন একই রোধক হলে যেরকম তাহলে এখানে যা বিভব পতন হবে এখানেও তাই হবে এখানে যা হবে এখানেও তাই হবে কিন্তু যদি প্রথমটা দেখো কেমন আছে প্রথমে প্লাস মাইনাস তার পাশে রয়েছে দেখো মাইনাস তো এটা ক্রিয়াই করবে না এটা তো সমবায়ই হলো না সেই জন্য এই ক্ষেত্রে অপশন হবে অপশন বি দশের দাগে হবে অপশন বি এবারে কোশ্চেন নাম্বার 11 এ আসে যাক 11 12 13 জাস্ট 13 14 15 সব লজিক্যাল প্রশ্ন একটু জাস্ট মাথায় রাখলেই হবে
11টাকে বলা হয়েছে একটি একমুখী কারক রূপান্তরিত কি কয় না এসি থেকে ডিসি অর্থাৎ তার পরিবর্তনশীল যেটা থাকছে ইনপুট তার থেকে একটা নির্দিষ্ট মানে ডিসি তৈরি করে অর্থাৎ 11টাকে সি হবে নেক্সট হচ্ছে 12টাকে পিএন সংযোগের মূল ব্যবহার কি আগের প্রশ্নেরই উত্তর একমুখী কারক হিসাবে কিংবা একমুখী কারণ একমুখীকরণ করা উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় তাহলে 12টাকে এ 13টাকে কি পিএন সংযোগে যদি বিপরীত বয়সে রাখা হয় তো এই প্রশ্নটা আমরা 6টাকে আলোচনা করেছি তখন নিঃশেষিত অঞ্চলের কি হয় বেদ বেড়ে যায় তাহলে 13 হবে বি 14তে রয়েছে দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের শক্তি ব্যবধানের আনুমানিক মান অর্থাৎ ব্যান্ড গ্যাপের মান তো দেখো ব্যান্ড গ্যাপের মান তো ভিন্ন ভিন্ন হয় সিলিকনের ক্ষেত্রে আলাদা 1.1 সেটা জার্মানিয়াম 0.67 কিন্তু আমাদের আনুমানিক মান যেহেতু বলা হয়েছে সেই জন্য আমরা এক ইলেকট্রন ভোল্ট মানটাই বলবো তো সেটা হচ্ছে অপশন সি কোশ্চেন নাম্বার 15 অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সচলতা এবং হোলের সচলতা কোনটা হবে না ইলেকট্রনের সচলতা হোলের সচলতা থেকে বেশি হয় কারণ ইলেকট্রন হচ্ছে হালকা ঠিক আছে এটা মাথায় রাখবে তোমরা যে হালকা সে বেশি সচল হবে তো এটা হবে কোশ্চেন নাম্বার 15 এ হবে এ এবারে কোশ্চেন নাম্বার 16 17 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তো এটা তোমাদের একটু পড়ে বোঝাতে হবে নাহলে তোমরা সমস্যা হবে হয়তো তো এটা এরকম প্রশ্ন আমাদের এসে খুব কাজে লাগবে তো এই প্রশ্নটা তোমরা দেখবে কোশ্চেন নাম্বার 16 এ যে বর্তনীটা রয়েছে সেই বর্তনীতে একটা রোধক রয়েছে সেইখানে একটা ডায়োড রয়েছে সেই ডায়োডের সঙ্গে এদিকে ডায়োডটা উল্টোভাবে লাগানো রয়েছে তার একটা সম্মুখভাগ বিপরীত বয়সে ব্যাপার চলে আসছে আর এখানে একটা রোধক রয়েছে আর এদিকে একটা সাপ্লাই ভোল্টেজ রয়েছে সেটা হচ্ছে 3 ভোল্ট তো এটা 20 ওহম এইটা হচ্ছে 10 ওহম আর এইটা হচ্ছে 40 ওহম তো এবার দেখো প্রশ্নে বলা রয়েছে বর্তনীতে প্রভামাত্রা I এর মান কত হবে সেটা বের করতে বলেছে এই ডায়াগ্রামের কথা ভেবে লাভ নেই কারণ দেখো প্লাস টার্মিনালের সঙ্গে কোন টার্মিনাল যুক্ত করা আছে নেগেটিভ টার্মিনাল তবে এটা বিপরীত বায়াস হয়ে তাহলে এর মধ্যে দিয়ে কোনো রকম প্রভামাত্রা যাবে না তার প্রভামাত্রা যাবে কার মধ্যে দিয়ে এই মধ্য দিয়ে তাহলে I কত কত হবে ভোল্টেজ অর্থাৎ 3 আর মোট রোধ 3/50 অ্যাম্পিয়ার সমাধান করা দরকার কি কারণ অপশনগুলো যে রয়েছে ওইভাবেই রয়েছে তাহলে এটা হচ্ছে অপশন সি পরের প্রশ্ন যেটা রয়েছে 17 তো চারটি আমি অনুমান করছি না জাস্ট লজিক তো তোমাদের বলি লাস্ট যে অপশন রয়েছে সেই অপশনটা সঠিক কেন সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি তো এই একটা শর্ত তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নে বলা রয়েছে কোন ডায়োডটি বিপরীত বায়াসে আছে ঠিক আছে উল্টো প্রশ্নটাও হতে পারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এন্ট্রান্স এবং এইচএসএ কোনটা বিপরীত বায়াসে আছে আর কোনটা সম্মুখ বায়াসে আছে তো সবচেয়ে মাথায় রাখবে যদি সম্মুখ বায়াসে থাকে তাহলে পি সাইডে যে বিভবটা সেটা বেশি হবে এন সাইডের তুলনায় আর যদি বিপরীত বায়াসে থাকে তাহলে পি সাইডের বিভবটা কি হবে না সেটা কম হবে আর এন সাইডের বেশি হবে তাহলে এখানে গ্রাউন্ড করা হবে তাহলে এটা 0 ভোল্ট ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট 0 ভোল্ট আর এটা 5 তাহলে এটা কম এটা বেশি তাই এটা হবে বিপরীত বায়াসে তো এটা তোমরা মাথায় রাখো কোশ্চেন নাম্বার 18 যেটা রয়েছে সেটা একদমই সহজ জার্মেনিয়ামের সঙ্গে কাকে যুক্ত করলে এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যাবে তো এটা হবে 18টাকে সি আর্সেনিক কারণ আমরা জানি যে যদি আমাদের এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে যেতে বলেছে তাহলে পঞ্চযোজী মৌল যুক্ত করতে হয় যতগুলো অপশন রয়েছে আমাদের পঞ্চযোজী হচ্ছে আর্সেনিক 19টাকে প্রশ্নটা 6টাকের মতই যদি একটি পিএন সংযোগ বিপরীত বয়সে থাকে তাহলে কি হবে না নিঃশেষিত অঞ্চলে বেদ বাড়বে তাহলে 19টাকে বি হবে 20টাকে প্রশ্ন বেশিরভাগ ছেলেমেয়েদের আটকায় ওই জন্য এটাকে পড়ে দেখাতে হবে তোমাদের নাহলে বুঝতে অসুবিধা হবে তো সেটা আমি এই দিকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা মুছে দিই তো প্রথমে আমরা বর্তনীটা অনুমান করবো যেহেতু জেনারেটর নিয়ে প্রশ্ন এটা মেডিকেল এন্ট্রান্সের প্রশ্ন তো এই প্রশ্নতে আমরা সবচেয়ে প্রথমে বর্তনীটা ড্র করবো কি কি রয়েছে সেটা একটু ভালো করে তোমরা বুঝবে তো প্রশ্ন দেখা যেটা রয়েছে
এখানে একটা রোধক রয়েছে, তারপরে একটা আমাদের যেটা দেখতে পাচ্ছি একটা জেনার ডায়োড রয়েছে, আর সাপ্লাইটা এখানে রয়েছে। তো এই সাপ্লাইটা কত রয়েছে, মানে প্লাস মাইনাস এটা 20 ভোল্ট, আর এটা হচ্ছে 250 ওহম, আর এটা বৈকল্য ভোল্টেজ 15 ভোল্ট। প্রশ্ন বলাই রয়েছে, ডায়াগ্রামেও রয়েছে, আর এখানে একটা ভার রোধ রয়েছে যেটা হচ্ছে RL। তো সেই RL এর মানও দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 1 কিলো ওহম। তো স্বাভাবিকভাবে এখান থেকে প্রবাহমাত্রাটা স্টার্ট হচ্ছে, যেখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এখানে। তো এইখানে এই ভোল্টেজটাই হচ্ছে তাহলে ভিজে, অর্থাৎ আমরা বলতে পারি বৈকল্য ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট, কারণ প্রশ্নেই দেখো বলা রয়েছে বৈকল্য বিভবযুক্ত। যে প্রবাহমাত্রা আছে সেটা দুটো পার্টে ভেঙে যাচ্ছে, কারশফের সূত্র থেকে আমরা বলতে পারি এটা হবে IZ আর এটা হচ্ছে IL, তাহলে এটাও বলতে পারি। প্রশ্ন জিজ্ঞেস করেছে ডায়োডের মধ্য দিয়ে প্রবাহমাত্রা কত সেটা বের করতে হবে। তো তার আগে যেটা আমি বলবো যে সাপ্লাই ভোল্টেজটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে কত, না প্রশ্ন দেখো বলা রয়েছে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তাহলে 20 ভোল্ট যদি সাপ্লাই ভোল্টেজ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি সাপ্লাই ভোল্টেজ তাহলে কত, না নরমালি যেটা হয়ে থাকে ফর্মুলা এটাই হয়, এর অ্যাক্রসে কত আর এদিকে কত। তো এটা তো আমরা আই নাম দিইনি, আমরা এটাকে কত নাম দিয়েছি, না আমরা যেটা এই ক্ষেত্রে যেটা নাম দিয়েছি আর কি, তো সেটা হচ্ছে কি না আমরা মোট প্রভার কথাই বলছি আর কি। তাহলে মোট প্রভার কথা মানে এইটাকে আমি আর বলবো তাহলে, যাতে করে আমি প্রভাবমাত্রাটা সঠিক বের করতে পারি, কারণ সাপ্লাই এটা দিচ্ছি আমি, সেটা তাহলে কিভাবে হচ্ছে না এখানে মধ্যে যত যাচ্ছে IR প্লাস VZ। তাহলে দেখো এই যে V ইকুয়ালস টু IR প্লাস যেটা VZ রয়েছে, তো এখান থেকে IR সমান কত হচ্ছে না V মাইনাস VZ, তাহলে V কত 20 আর VZ হচ্ছে 15, তাহলে এখান থেকে পাওয়া গেল 5 ভোল্ট। তাহলে অতএব এখান থেকে কত বের হবে, না I ইকুয়ালস টু হচ্ছে 5/20। তাহলে এটা যখনই আমরা করছি তাহলে কত হচ্ছে 1/50 অ্যাম্পিয়ার, তাহলে 1/50 অ্যাম্পিয়ার যখনই আমরা এটা করছি সেটাকে মিলি অ্যাম্পিয়ারে করলে কত হচ্ছে, না 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে যে 20 মিলি অ্যাম্পিয়ার আমরা বললাম তার হচ্ছে এখান থেকে 0.02 অ্যাম্পিয়ার ভাগ করার পর যেহেতু আসছে, তাহলে 0.2/10, তাহলে 0.02, তো এটা হলো I এর মান। কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে দেখো ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান কত হবে। তো তার আগে আমরা নরমাল এই ভ্যালুটা দেখে যেটা দেখতে পাচ্ছি VZ এই যেটা রয়েছে মান, তো এই ভোল্টেজটা তো এখানেও থাকবে যেহেতু সমান্তরাল সমবায়ে রয়েছে, তাহলে VZ ইকুয়ালস কত হবে IL ইনটু RL। তো VZ এর মান হচ্ছে 15, IL এর মান আমরা জানি না, আর RL হচ্ছে 1 কিলো মানে 1000 ওহম, তাহলে IL ইকুয়ালস কত হবে 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে I এর মান জেনে গেলাম 20 মিলি অ্যাম্পিয়ার I, তাহলে IZ সমান কত এখান থেকে I মাইনাস IL, তাহলে I কত 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 20 আর IL হচ্ছে 15, তাহলে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তো দেখো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অপশন A, অপশন A তে এটা রয়েছে। তো এভাবে করতে হবে। 21 এর দাগ থেকে যে প্রশ্নটা রয়েছে 21/23 সবই থিওরিটিক্যাল প্রশ্ন, একটু বললেই তোমরা পারবে। তো 21 দাগে যে প্রশ্ন রয়েছে সেখানে বলা রয়েছে যে ট্রানজিশন নিঃসরণ ভূমি সংগ্রাম ডোপিং এর মাত্রা দেওয়া রয়েছে, কি কি না DE DB আর DC। তো বলা হচ্ছে যে ডোপিং এর মাত্রা যথাক্রমে কি হবে, তো সবচেয়ে বেশি কার হয় এমিটারের হয়, তো সেই হচ্ছে সোর্স, তারপরে বেসের ডোপিং, এবং এই ক্ষেত্রে এর কাছে একটা কথা বলি, এই ক্ষেত্রে যে অপশনটা রয়েছে বেস তো সবচেয়ে কম হয়, তাহলে সেই অপশনটা ঠিক হবে যেটার ক্ষেত্রে ডিসিটা মাঝে থাকবে, কারণ হচ্ছে সবচেয়ে কম ডোপিংটা হবে ভূমি, না হলে সেখানে এই কম্বিনেশন কিংবা পুনঃসংযোজন বেশি হয়ে যাবে, তখন কিন্তু সংগ্রাহকে প্রবাহমাত্রা পৌঁছাবে না, আর থিওরিতে পড়েছি। তাই ডি গ্রেটার দ্যান ডিসি হবে আর সবচেয়ে কম হবে ডিবি, এই জন্য এরকম একটা অপশন একটাই রয়েছে সেটা হচ্ছে অপশন ডি, এটা হবে উত্তর অপশন ডি। কোশ্চেন নাম্বার 22 থিওরিটিক্যাল প্রশ্ন, ট্রানজিস্টর সক্রিয় অঞ্চলে যখন থাকে মানে অ্যাক্টিভ রিজিয়ন, যে অঞ্চলে ট্রানজিস্টর থাকলে তাকে নরমাল তার অপারেশন করা যায় এবং তাকে বিবর্ধক হিসেবে ব্যবহার করা যায়, তো সেটা হচ্ছে ইনপুট জাংশন থাকতে হবে ফরওয়ার্ড বায়াসে এবং আউটপুট জাংশন থাকতে হবে কিসে, না রিভার্স বায়াসে, তাহলে নিম্ন রোধ থেকে যেন উচ্চ রোধে সাপ্লাইটা হয়।
সেজন্য দেখবে এখানে পরিষ্কার বলা রয়েছে যে অপশনটা রয়েছে দেখো নিঃসারক ভূমি ঠিক আছে আর ভূমি সংগ্রহ নরমাল যেটা হয় আর কি তো নিঃসারক ভূমি আর ভূমি সংগ্রহ তাহলে এমিটার বেস ফরওয়ার্ড ব্যাস আর বেস কালেক্টর রিভার্স ব্যাস তার মানে অপশন বি পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 23 ট্রানজিস্টরের মূল ব্যবহার কি একদম সহজ বিবর্ধক হিসাবে যেরকম ডায়োড হচ্ছে একমুখী কারক হিসাবে 24 এর আগে একটা ছোট নিউমেরিক্যাল রয়েছে দেখো খুব সহজেই করতে পারবে আইসি মান দেওয়া রয়েছে সংগ্রহ প্রবাহের মান দেওয়া রয়েছে সেটা কত 10 মিলি অ্যাম্পিয়ার কিন্তু বলা রয়েছে এমিটার থেকে কিংবা নিঃসারক থেকে সংগ্রাহকে 90% ইলেকট্রন প্রবেশ করছে তার মানে কি আইসি মান 90% অফ আইই নিঃসারক প্রবাহের 90% তার মানে কত হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি তাহলে আইই কত এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো লক্ষ্য করে না এইখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0.9 তার মানে 10 মিলি অ্যাম্পিয়ার বাই 0.9 তো এখানে দেখো যে অপশন গুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট অপশনটা দেখো কারণ ভাগ করলে কি বলেছে 11.11 মিলি অ্যাম্পিয়ার তো এটা অপশন এ তে কিন্তু এরকম একটা রয়েছে তো খুবই সহজ অঙ্ক তোমাদের একটু মাথায় রাখলে হবে পরেরটা তোমরাই করতে পারবে ডেল আইসি বাই ডেল আই মান দেওয়া রয়েছে কত না 0.96 তোরা মনে করে দেখো ডেল আইসি বাই ডেল আই কি রাশি ছিল না এই রাশিকে বলা হয়েছিল প্রভাব পরিবৃত্তি অনুপাত তাহলে আলফা তাহলে আমরা জানি বিটা কারণ হচ্ছে জিজ্ঞেস করেছে বিটার মান কত তাহলে বিটা সমান কত আলফা বাই 1 মাইনাস আলফা এই মানটা এখানে বসিয়ে দেবে 0.96 1 মাইনাস 0.96 তাহলে এখানে ডিভাইড করলে দেখো তোমাদের যে অপশন রয়েছে সেই অপশন সি যেটা 24 সেটা 24 এর ক্ষেত্রে উত্তর বেরোচ্ছে নেক্সট যে কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 26 এটা আরো সহজ প্রথমে দেখো ভিসি সমান 2 ভোল্ট ভ্যালু দিয়েছে সেটার কোনো গুরুত্ব নেই কারণ জিজ্ঞেস করেছে প্রবাহ বিবর্ধন গুণক প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে বিটা আর বিটা হচ্ছে ডেল আইসি বাই ডেল আইবি অর্থাৎ আইসি পরিবর্তন অর্থাৎ আইসি টু আইসি ওয়ান বিয়োগফল আর আইবি টু আইবি ওয়ান বিয়োগফল তো আইসি টু আইসি ওয়ান মান দেখো পরিবর্তনটা দেওয়াই রয়েছে কত 100 থেকে 300 হয়েছে আইবি পরিবর্তন সেটা আবার কি হবে না মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে রয়েছে সম্ভবত যা দেখতে পাচ্ছি এখানে আর সংগ্রহ প্রবাহ যেটা রয়েছে তোমাদের সেটা কত না 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে তো 10 থেকে 20 এটা রয়েছে সেটা মিলিতে রয়েছে আর আইবি টু মাইনাস আইবি ওয়ান যেটা রয়েছে সেটা কত না 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 300 তো 300 থেকে 100 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তো এখানে লক্ষ্য করে দেখো উপরে আসছে কত 10 আর এখানে আসছে কত 300 100 200 তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যা 10 বাই 200 তাহলে এখান থেকে কত আসছে 1 বাই 20 আর এখানে হচ্ছে 1000 তো 1000 বাই 20 তো দেখো 50 তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম তো উত্তর হচ্ছে অপশন এ তো এটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা উত্তর হচ্ছে অপশন এ নেক্সট যে প্রশ্ন হচ্ছে 27 সেটা একদমই সহজে তোমরা করতে পারবে সেটা হচ্ছে বলেছে ফিডব্যাক এর অনুপাত দেওয়া রয়েছে আর এবং লুপ বিবর্ধন রয়েছে এ তার মান কত হবে তো এটা হবে উত্তর অসীম আমি এখানটা বলে দিচ্ছি উত্তর অসীম কেন হবে না এর সমান কত হতো এটা প্রমাণ আমরা করেছি মনে করে দেখো এটা হচ্ছিল বদ্ধ লুপ বিবর্ধন এটা হচ্ছে মুক্ত লুপ বিবর্ধন এটা হচ্ছে লুপ বিবর্ধন আর বিটা ছিল ফিডব্যাক অনুপাত কিন্তু প্রশ্নে দেখো সে ফিডব্যাক যে অনুপাত তাকে বিটা নয় সেখানে আর ধরা আছে তাহলে আমরা এক্সপ্রেশনটা চেঞ্জ করে দাও এফ ইকুয়ালস টু 1 মাইনাস এ ইনটু আর করে নাও এবার দেখো প্রশ্নে জিজ্ঞেস করেছে ধনাত্মক ফিডব্যাকের কথা বলা হয়েছে তাহলে 12 পার্সেন্টের শর্ত থেকে যদি আমরা প্রয়োগ করি তাহলে এটা এ আর ইকুয়ালস টু 1 তাহলে বসালে কত আসছে ইনফিনিটি তাহলে ইনফিনিটি অপশনটা রয়েছে অপশন ডি তাহলে এখানে আলোচনা শেষ হচ্ছে এমসিকিউ নিয়ে
আমরা নেক্সট ভিডিওতে সেট ওয়ানের প্রবলেম আলোচনা করে নেব। যদি একটা ভিডিওতে সেটা সম্ভব না হয়, যদি লেন্দি হয়, তাহলে আমরা দুটো ভিডিওর মাধ্যমে সেট ওয়ানের অঙ্ক আলোচনা করে নেব। এমনি তোমাদের এই অধ্যায়ের সেট টু অঙ্ক নেই, তাহলে আমরা নেক্সট দুটো ভিডিওতে সেট ওয়ানের অঙ্ক আলোচনা করে এই চ্যাপ্টারটা ফাইনালি শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।